গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার সকাল, ঘড়িটা বাজেছে পুরো 8টার সময়। আমি একদম দেখো সকাল সকাল পুজো টুজো দিয়ে রান্না করে চলে এসলাম হচ্ছে, কারণ কালকে পুরো দিন ভাত খাইনি। তো এখন একটু খিদা খিদা স্টার্ট হয়েছে আর কি। তো তার জন্য আমি একদম সকাল সকাল স্নান টান করে, পুজোও কমপ্লিট হয়েছে আমার, পুজো টুজো করে আমি চলে এসলাম রান্না করে। আর বিকাশ তো একদম সকাল সকাল পুজো দিয়ে দেয়, ও পুজো টুজো করে গিয়েছে হচ্ছে দুধ রান্নার জন্য। তো চলো এখন থেকে দিনটা স্টার্ট করছি। আজকে দিনে যা যা করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। দেখো আমি সকাল সকাল এই যে সয়াবিন বানানোর জন্য সয়াবিনটা সিদ্ধ করে নিলাম হচ্ছে এদিকে, আর এদিকে আলু আর এই যে পেঁপে কেটে রাখলাম মানে এইটা বানানোর জন্য আর কি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে হচ্ছে, আগে একটু জিরা ভাজা করে নিই, তারপরে সকল রান্নাগুলো করতে থাকবো আর কি। ফার্স্টে হচ্ছে কি বিকাশের জন্য রান্নাটা করি, ও এই সয়াবিন তরকারি এগুলো খেতেই বেশি ভালোবাসে আর কি। তার জন্য ওর জন্য শর্ট করে আগে সয়াবিন টয়াবিন এগুলো বানিয়ে দিই, তারপরে মা আমার জন্য ডাল ডাল বানাবো হচ্ছে। আজকে অনেক কিছু আইটেম মানে ভেবে রাখছি আর কি, দেখি কী করতে পারি। তো চলো আগে শর্ট করে ওর জন্য আমি সয়াবিন তরকারি, তারপরে হচ্ছে পেঁপে বিট এগুলো কেটে দিব হচ্ছে। আর এই যে প্রসাদ যা যা প্রসাদ দিয়েছে, আজকে অনেক প্রসাদ দিয়েছে হচ্ছে, সেগুলো একটু কিছু কিনে নিয়ে নেবো আর কি। অ্যাকচুয়ালি বিকাশের জন্য টিফিনটা আমার হালকাই থাকে সবসময়, ও এখন মানে ডায়েটিং করছে প্লাস জিম করছে, তার জন্য ও মানে হালকা খানায় নিতে পছন্দ করে আর কি। তার জন্য ওর জন্য টিফিনটা একদম হালকা থাকে, এই যে অয়েল টয়েল বেশি থাকে না, বেগুন টেগুনটু ও খায়ই না, মানে একটু কম অয়েল দিয়ে ওর জন্য মানে স্পেশালি বানানো হয়, তারপরে আমাদের জন্য আবার বানানো হয় সেটাই আর কি। চলো জিরা ভাজা কমপ্লিট, জিরাটা নামিয়ে রাখি, তারপরে শর্ট করে সবজিটা আমি আগে বসিয়ে দিই। সবজিটা বসিয়ে দিয়ে চলে আসলাম হচ্ছে, তোমাদেরকে একটা জিনিস দেখায় কারণ কি আমাদের অনেক কিছু অর্ডার দিয়েছিলাম হচ্ছে, অনেক কিছু এখনও আসার মানে বাকি আছে আর কি আমার বিজনেসের জন্য। একটু দেখাই তোমাদেরকে, কারণ আমি সবসময় শেয়ার করি, তার জন্য ভাবলাম একটু দেখাই কি তোমাদের সেটাও শেয়ার করি। চলো একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে পেপার ফয়েল থাকে না, এই যে বার্গার টার্গার স্যান্ডউইচ এগুলোতে যেগুলো পেপার ফয়েল থাকে সেগুলো আর কি। এই যে এখানে লেখা আছে কী কী লাগে এগুলো, এই যে পারাঠা স্যান্ডউইচ বার্গার এগুলো যেগুলো পেপার ফয়েল থাকে এটা অর্ডার করা হয়েছিলো। এটা শুধু একটাই নয়, আরও এটা অর্ডার করা হয়েছে, তো অনেক এসেছে। তো সেটার সাথে আমি এটাই শেয়ার করলাম আর কি একটা। আর এগুলো হচ্ছে স্পেচুলা, যেটা দিয়ে মানে ননস্টিকে রান্না করার জন্য সুবিধা হয় আর কি, এই যে স্পেচুলা। তো এগুলো অর্ডার করা হয়েছে, আজকেও অনেক কিছু আসবে, যখন আসবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো টুকটুক করে সব কিছু রেডি করছি আমরা, তো আর আমাদের মানে ক্লাউড কিচেন স্টার্ট করার একদম মানে সময় একদম কাছে আর কি, কয়েকদিনের পরেই আমরা স্টার্ট করে দেবো হচ্ছে। তো সেটা ভেবেও আমার একটু একটু মানে খুশি খুশি লাগে মনে, কিন্তু দেখি আর কি কী হয় ঠাকুর জানে। আর সেটার জন্যই কালকে আমাদের মানে মানে মন্দিরে যাবো আমরা কালকে আমরা, তো সেটা আর কি ওই দিন থেকে তোমাদেরকে বলছিলাম সানডে একটা মানে যাবো আর কি কোথাও কোথাও। তো কালকে আমরা যাবো হচ্ছে কামাখ্যা মন্দিরে, একদম সকাল সকাল 3টার সময় বা 7টার সময় আমরা ঘর থেকে বেরিয়ে যাবো আর কি। তো তার জন্য আজকে আসবে হচ্ছে একজন ভাই, ও আমার এখানে থাকবে হচ্ছে, ও মানে আমাদের সাথে যাবে আর কি সেটাই। তো চলো আমি যাই আগে বিকাশের রান্নাটা করি, পরপর দিনে যা যা করি সব কিছুটা শেয়ার করবো। আর আজকে দিনে আবার মাসি আসবে হচ্ছে, কালকেও আসছিল মাসি। তো কালকে আমি যখন রুটি বানাচ্ছিলাম মানে সরি পুরি বানাচ্ছিলাম, তখনই মাসি চলে এসছে হচ্ছে। তো পুরি টুরি খাওয়ার পরে চাটা দিলাম হচ্ছে, চাটা খেয়ে মাসি গিয়েছিলো হচ্ছে আর কি, আজকেও মাসি আসবে। তো আগে আমি শর্ট করে বিকাশে রান্না বান্না করবো, তারপরে মাসি আমাদের জন্য রান্না বান্না করতে থাকবো আর কি। বেগুন ভাজা কমপ্লিট করে নিলাম, তারপরে দেখো আবার অয়েল দিয়ে দিলাম কালি জিরা ফুরন দিয়ে। এবার বানাবো হচ্ছে আমি একটা নিরামিষ তরকারি, সব কিছু সবজি টবজি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব হচ্ছে। একটু কষানোর পরে এই যে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে পালং শাক দিয়ে লবণ হলুদ একটু চিনি দিয়ে, এরকম খেতে আমার খুব বেশি ভালো লাগে, এটা খেতে কিন্তু দারুণ হয় আর কি। সেরকমই বানাই আমি সবসময়, আর এটাও আমি মাঠ থেকে শিখা আর কি, খেতে দারুণ হয়। চলো আমি বানাই নিই। সকাল সকাল রান্না বান্না কমপ্লিট, আজকে বানালাম হচ্ছে সয়াবিন তরকারি, তারপরে বেগুন ভাজা, তারপরে পালং শাক দিয়ে সব কিছু সবজি টবজি দিয়ে একটা মানে মিক্স তরকারিটাই বানাচ্ছে আর কি। পালং শাক দিয়ে আলু দিয়ে ফুলন দিয়ে সেরকম বানাচ্ছে হচ্ছে। আর বিকাশ গিয়েছিলো হচ্ছে জিমে একদম সকাল সকাল, এখন জিম থেকে চলে এসছে হচ্ছে, আর ও করছে হচ্ছে এখন এই যে ভাইয়ের বাথরুমটা একটু ক্লিন করছে আর কি।
কারণ আজকে রাত্রেই একজন ভাই থাকবে আমাদের ঘরে, তার জন্য আর কি তো ওই বাথরুমটা ক্লিন করে রাখা হচ্ছে, তারপরে ও অফিসে বেরিয়ে যাবে আর কি। এখন আমার সব রান্না কমপ্লিট হয়েছে, এখন মা বানাবে হচ্ছে ভাড়ালিটা, ওই দিন যেরকম বানাচ্ছিল হচ্ছে সেরকমই আবার ভাড়ালি বানানো হচ্ছে আলু টালু দিয়ে। আপনি শুধু এখন ভাতটা বসালে মানে রেডি হয়ে যায় আর কি সব কিছু। তো ছিল একটু বাথরুমটা দেখাই মানে কি বাথরুমের কি অবস্থা, মানে পুরো এই যে পাখিগুলো আসে বাথরুমে আসি একদম মানে একদম পটি করে বাথরুমের অবস্থা নেই, একদম অনেক অনেক খারাপ অবস্থা বাথরুমে। আর আজকে হচ্ছে ওই যে ফ্যানটাও ফিটিং করতে হবে, রাতে তো ফ্যান লাগবে রুমে, এই রুমটাতে মানে সিলিং ফ্যান নেই আর কি, তার জন্য ওই ফ্যানটাই ইউজ করতে হবে আর কি। তো চলো এই যে সাফাই মন্ডি লেগে পড়ছে হচ্ছে একদম বাথরুমের অবস্থা নেই। আর ওই যে হচ্ছে ফুটাটা উপরে ওই জায়গাটা, এই এই জায়গাটা দিয়ে পুরো বাথরুমটা নষ্ট হয়ে গেছে। আমাদের খানা পুরো রেডি, এই যে হচ্ছে মা এটা বানাচ্ছে হচ্ছে এই যে ভাড়ালি আলু টালু দিয়ে আর কি ওই দিনের মতনই আর কি। আর এই যে সয়াবিন তরকারি, এদিকে হচ্ছে পালং শাক, সব সবজি টবজি দিয়ে এটা মানে এটা কি বলে জানি না, মানে নিরামিষ সবজি আর কি। আর এটা হচ্ছে বেগুন ভাজা, এদিকে হচ্ছে এই যে লেবু, আর এদিকে মা রেডি করে দিয়েছে হচ্ছে এই যে শসা বিট এগুলো। আর এখনও আজকে অফিসে যাইনি, কি যাইনি, এখন যাব, এখন যাবো আমি, আমি মিক্সি হতে যাইতে লাগবো। টিফিন একটু বেগুন দিয়ে দিলাম, বেগুন এক পিসে দিয়েছে কারণ ও বেগুন খেতে ভালোবাসে না। তারপরে এই যে শসা দিয়ে দিলাম ভাতের উপরে, এই যে সয়াবিন তরকারি, এটাতে একটু ওই যে মিক্স সবজিটা দিলাম হচ্ছে বিট আর শসা দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখন যাব অফিস। কিন্তু দেখো আমি উল্টা করে গেঞ্জি পরে নিয়েছি, এখন মাত্র আমি যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয় তারপরে দেখছি যে নোটিশ করে আমি উল্টা গেঞ্জি পরে নিয়েছি, যদি ভালো করে না দেখতাম তাই অফিসেও এইভাবেই চলে যেতাম। তো পাল্টিয়ে নিই এটাকে, আর এদিকে দেখো ঠুসতে যাও ঠুসতে যাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিকাশ অলরেডি বেরিয়ে গেছে হচ্ছে অফিসের জন্য, আর মাও গেছে হচ্ছে সাথে, কারণ আমাদের মিক্সিটা মানে নষ্ট হয়েছিল আর কি, কালকে ঠিক করার জন্য দিয়েছিল হচ্ছে, সেটা আনার জন্য মা গিয়েছে। আর আমি বাসন বাসন এখানে রাখলাম হচ্ছে, একটু ভিডিওর কাজ আছে সেটা করিনি, মানে আপলোড হয়েছে শুধু একটু কাজ আছে আর কি সেটা করিনি। তারপরে বাসন বাসন ধোয়া, তারপরে অনেক কাপড় ধোয়া আছে, প্লাস মানে চুলে দিয়েছে হচ্ছে অয়েল, এমনিতে সকালে স্নান টান করছি, এখন আবার আর কি ঘরটর মুছবো হচ্ছে আমি, তারপরে আবার স্নান করবো আর কি। দেখো এই যে একটু আগে অফিসে অফিসের জন্য বেরিয়ে গিয়েছিলো হচ্ছে, আবার চলে এসছে হচ্ছে, ও কিছু না কিছু ভুলবে, ও কি লাগে হেডফোন এই করতে করতে এখানে একটা বাজে। চল আমার ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট, মানে এডিটিং নয় শুধু একটু মানে আপলোড করার পরে একটু কাজ থাকে না সেগুলো করে নিলাম হচ্ছে, আর বাসন বাসন ধুয়ে নিলাম, মাও চলে এসছে হচ্ছে, মিক্সিটা ঠিক করে এখন মিক্সিটা একটু টেস্টিং করছে হচ্ছে আর কি। এখন হচ্ছে আমার একটু কাপড় ধোয়া আছে, কাপড় ধুবো, প্লাস ঘরগুলো একদম ঝট করে আগে ক্লিন করে নিই আর কি। কইটা বাজে হচ্ছে অলমোস্ট 12:30, ঝটপট করি তারপরে আমি আবার স্নান স্নান করবো হচ্ছে আর কি, এত গরম পড়েছে সেটাও একটা কথা। তো চলো এখন আর বসে থাকবো না, ঝটপট কাজগুলো করে নিই। বাইরের কাজগুলো সব কিছু কমপ্লিট, এখন আবার চলে আসলাম হচ্ছে এই যে এত কাপড় নিয়ে, এরকম কাপড় কিন্তু আরও আছে, মানে একদিনে এত কাপড় ধোয়া যায় না আর কি, তার জন্য একটু ধুয়ে নিলাম। আর এখন অনেকটা লেট হয়েছে কিন্তু কিছু করার নেই, না ধুলেই নয়, যার জন্য আমি এইটুকু কাপড় নিয়ে নিলাম হচ্ছে, এখন ধুয়ে নিই আর কি ঝটপট। তারপরে কাপড় ধোয়ার পরে আবার স্নান করবো, কারণ কাপড় টাপড় ধোয়ার পরে না স্নান না করলে ভালো লাগে না, তার জন্য আর কি। ফাইনালি আমার সব কাজ কমপ্লিট, স্নান করলাম, তারপরে এই যে রুম টুম সব কিছু ক্লিন করলাম, কাপড়ও ধুয়ে নিলাম হচ্ছে, এখন আমি আবার স্নান টান করে চলে এসছি হচ্ছে, এখন আবার একটু পরে একটু ভাত বসিয়ে দিব হচ্ছে, কারণ আমরা ওই যে 11টার সময় খাওয়া দাওয়া করছিলাম আর কি। আর এখনও মাসি আসেনি, আজকে মনে হয় আসবে না, আসলেও আসবে, না আসলেও কোনো প্রবলেম নেই, আসলে তো ওর জন্য রান্না বান্না সব কিছু আছে, না আসলে আমরা রাত্রে খেয়ে নেবো আর কি। তো আমি এখন একটু রেস্ট নিয়ে নিব, একটু পরে একটু ভাত বসিয়ে মার আমি খেয়ে নেবো হচ্ছে, দিনে মানে সকালে যা যা বানাচ্ছিলাম সেগুলো দিয়ে একটু একটু খেয়ে নেবো আর কি। আর মা যাবে হচ্ছে আবার দোকানে একটু পরে, মানে ভাত টাত খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মাও দোকানে যাবে আর কি।
তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নি, একদম পুরো হাঁপিয়ে গিয়েছে হচ্ছে, এখন একটু রেস্ট নিয়ে নি, একটু পরে খাওয়া দাওয়া করবো আর কি। পরে খাওয়া দাওয়া কমপ্লিট, মা আর আমার আলু সিদ্ধ ভাত একটু একটু খেয়ে নিলাম হচ্ছে, আর একটু একটু সবজিও খেয়ে নিলাম। তারপরে হচ্ছে কি, আমি সবজিগুলো একটু গরম করে রাখি, মানে এখন গরমটা অনেক বেশি না, তো তার জন্য খারাপ হতেও পারে। আর এখানে আমি বসিয়ে দিলাম হচ্ছে দুধটা একটু গরম করার জন্য। আর দেখো ভাত টাত খাওয়ার পরে গ্যাস ট্যাস আবার এগুলো সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম, যদিও বা আজকে থেকে আমাদের সংকল্প কমপ্লিট হয়েছে, কিন্তু আজকে তো শনিবার, তার জন্য তো এমনিও নিরামিষ খাই আমরা শনিবার দিন। প্লাস কালকে মায়ের মন্দিরে যাব হচ্ছে, মানে মাতারানীর মন্দিরে, কিন্তু মাতারানী ভোগে কিন্তু মাছ মাংস এগুলো দেওয়া যায়, তবু আর কি আমরা সকাল টাইমটা একটু সেরকম আর কি কিছু না খা না খেয়ে সেরকমই যাবো আর কি। তার জন্য আজকে থেকে মানে এগুলো আমি একদম দারুণভাবে ক্লিন ট্লিন করে রাখছি আর কি। আর একটু আগে একটা পার্সেলও চলে এসেছিলো হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা জোম্যাটো থেকে আসলো হচ্ছে, এই যে জোম্যাটো যেগুলো স্টিকার থাকে আমাদের বিজনেসের জন্য লাগে আর কি, সেগুলো আসলো হচ্ছে। আর একটা আমাদের আমার একটা ব্লাউজও আছে হচ্ছে, তো ব্লাউজটা এখন আর দেখাবো না, কালকে যখন পরবো তোমরা দেখতেই পারবে আর কি সেটাই। তো চলো আমি এই যে দুধটা একটু গরম করি, তারপরে একটু রেস্ট নিবো হচ্ছে, সন্ধ্যাবাতি টন্ধাবাতি সব কিছু দিয়ে দিলাম, বিকাশ আর পঙ্গজও চলে আসবে হচ্ছে একটু পরে। তারপরে রান্না বান্না একদম ঝট করেই করবো হচ্ছে, মানে একদম জ্বলা জ্বলি রান্না বান্না করে শুয়ে পড়বো হচ্ছে, কারণ তিনটার সময় আমরা বেরিয়ে যাবো আর কি ঘর থেকে। তার জন্য চলো দুধটা আমি ঝট করে একটু গরম করে নিই। হচ্ছে 8:30, এখনো বিকাশ মানে আসেনি আর কি, মানে ও গিয়েছে হচ্ছে, মানে কিছু অনলাইন অর্ডার করেছিল হচ্ছে, এই অর্ডারটা মানে ঘরে আসবে না, তার জন্য মানে কি জানো মানে শ্যাডো ভ্যাক্সি গেছে মনে হয়, ওখানে গেছে। আর আমি এখন এটা একটু খারাপ হওয়া স্টার্ট হয়েছে, এটা একটু কেটে আমি খেয়ে নিই। আর ওকে বলছিলাম আমি ঢোকলা আনার জন্য, তো দেখি যদি ঢোকলা আনে ঢোকলা খাবো। আর পনির টনির নিয়ে আসবে হচ্ছে রাতে, বাকি সব কিছু তো আছে, শুধু পনির তরকারি বানাবো আর ভাত বানাবো হচ্ছে, আজকে রুটি খাবো না, কারণ পঙ্গজে থাকবে, তার জন্য আর কি মানে সেরকম রুটি দিতে ভালো লাগে না না, তার জন্য রাতে সবাই ভাতই খেয়ে নেবো হচ্ছে। তো বিকাশ আসার পরে রান্না বান্না আমি স্টার্ট করে দিবো আর কি। আমি ভাবছিলাম মানে যত জ্বলা জ্বলি হয় মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কি, এখন ও আস্তে আস্তে 8টা বাজে, মানে আস্তে আস্তে ঘর আস্তে আস্তে 9টা বাজে, খানা খেতে খেতে আমাদের 11টা বাজে, তারপরে আবার 2টার সময় উঠতে হবে আর কি সেটাই। চলো আমি ঝট করে এটা একটু কেটে খেয়ে নিই। কেটে নিলাম হচ্ছে, একটু হয়েছে, আমি অলরেডি খাওয়াও স্টার্ট করে দিয়েছি, কিন্তু এটা মিষ্টি নেই, একদমই মিষ্টি নেই। এই যে বিকাশ আর পঙ্কজ চলে এসছে হচ্ছে, আর এই যে আমার জন্য ঢোকলা, আর এই যে হচ্ছে পনির, তো আমি এখন যাব পনির রান্না করব আর টুকলা টুকলা খেয়ে নিই আগে আগে। আর বিকাশ গিয়েছে হচ্ছে স্নান করার জন্য, ইভেন পঙ্কজও গিয়েছে হচ্ছে স্নান করার জন্য, একটু ফ্রেশ হয়ে নেবে হচ্ছে। আর ও পঙ্কজ বলছে কি আজকে রাত্রি মানে মানে ঘুমাবে না আর কি, সেরকমই থাকবে, মানে যদি ঘুমায় যায় তাহলে উঠতে পারবে না তার জন্য আর কি। তো চলো আগে এগুলো খেয়ে নিই, তারপরে রান্নাটা শর্ট করি আগে করে নিই আর কি। খুদ জ্বালাকে আর মেরা নাম বাতা দেয় ছেনি ভি করে ডাল দে তো মশলে দিয়ে আর কি। আর কি লাগবে? পাঁপড়। হ্যাঁ রান্না বান্না কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম হচ্ছে রুমে, ঘরে বেজেছে পুরো 11টার সময়। বাইরে এখনো মা পঙ্কজ বিকাশ টিভি দেখছে হচ্ছে, আমি আর টিভি দেখবো না, আমার হচ্ছে কি এখন একটু এডিটিংয়ের কাজ আছে, এডিটিং করবো তারপরে হচ্ছে আমি শুয়ে পড়বো। আমি যদি এখন জলা জলদি না শুই তাহলে আমার সকালে উঠতে প্রবলেম হয়ে যাবে আর কি সেটা, তো এখন এডিটিংটা একটু আগিয়ে রাখবো তারপরে হচ্ছে কি শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, জানি না কি শেয়ার করলাম তোমাদের সাথে। আচ্ছা হচ্ছে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো, যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার কাছে থাকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।